নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 321তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং আজকের এই পবিত্র দিন, যে দিনটিতে বারবার মনে হয় বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, অর্থাৎ ভগবান বুদ্ধদেবের পবিত্র জন্মতিথি। এবং আজকের এই বুদ্ধ পূর্ণিমা আমাদের কাছে বারবার সেই বুদ্ধদেবের ত্রিশরণের কথা মনে করিয়ে দেয়, আর্য সত্যের কথা মনে করিয়ে দেয় এবং অষ্টাঙ্গিক মার্গের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তাই আজকের শুরুতেই প্রথমেই ভগবান বুদ্ধের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণতি নিবেদন করছি। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যুগজননী শ্রীশ্রীমা সারদা দেবী এবং যোগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণতি জানিয়ে, আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে, আজকের এই হিংসা লোভ দ্বন্দ্ব সংঘর্ষ এবং মহামারীর এই পৃথিবীতে বারবার মনে হয় বুদ্ধদেবের সেই শান্তির অমৃত কলস থেকে যেন অমৃত বার ধারাটুকু ঝরে পড়ুক। আমরা এই হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তি চাই। আমরা বুদ্ধদেবকে বারবার স্মরণ করি। ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে একটি কথা বলেছিলেন, সেইটি দিয়েই আজকের স্মরণ মনন অনুষ্ঠানের সূত্রপাত, যেটি বলছেন, যাও যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে 500 বার অপরের জন্যে জন্মগ্রহণ এবং প্রাণ বিসর্জন করেছিলেন সেই বুদ্ধকে অনুসরণ করো। এই কথাগুলি নীলাম্বরবাবুর বাগান বাড়িতে 25 মার্চ 1898 সালে স্বামী বিবেকানন্দ মিস মার্গারেট এলিজাবেথ নেভেলের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছিলেন। এবং এই কটি কথার মধ্যে দিয়ে স্বামীজি যেন নিবেদিতার ভবিষ্যৎ জীবনের চিত্রটি এঁকে দিয়েছিলেন। এবং এই ব্রহ্মচর্য অনুষ্ঠানের পরেই স্বামীজি তার নামকরণ করেছিলেন নিবেদিতা, ডেডিকেটেড টু ইন্ডিয়া, ডেডিকেটেড টু দ্য ওয়ার্ল্ড। এই যে ভগবান বুদ্ধ আমাদের কাছে, সেইটি যেন এই ডেডিকেশনের, এই আত্মত্যাগের কথাটি বারবার স্মরণ করিয়ে দেন, আমাদের ভাবিয়ে তোলেন। এবং স্বামীজি নিজেই বলছেন, আমি বুদ্ধের দাসানুদাসের দাস। তিনি বৌদ্ধ কিনা এই ব্যাপারে যখন স্বামীজিকে কোনো এক পশ্চিমী শিষ্যা জিজ্ঞেস করেছিলেন, তখন তার ভগবান বুদ্ধ সম্পর্কে এই প্রতিক্রিয়া হয়, অর্থাৎ আমি বুদ্ধের দাসানুদাসেরও দাস। বুদ্ধদেবকে কতটা উচ্চ শ্রদ্ধা সম্মানের জায়গায় স্বামীজি প্রতিষ্ঠা করছেন এবং বলছেন, এবং তার প্রতি এত প্রগাঢ় শ্রদ্ধা যে বৌদ্ধ ধর্ম গ্রহণ না করেও স্বামীজি নিজেকে যেন বৌদ্ধ বলছেন। হিন্দুরা তাই শাস্ত্র অনুযায়ী বুদ্ধদেবকে ঈশ্বরের এক অবতার বলে মানেন। বলা হয়, কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে, অর্থাৎ কবি জয়দেবের এই সুললিত দশাবতার কাব্যাংশ গত 700-800 বছর ধরে মানুষকে মুগ্ধ করেছে। এবং স্বামীজি গৌতম বুদ্ধকে স্বয়ং ঈশ্বর বলে মানতেন। কেন না, এই গৌতম বুদ্ধের শত্রু এবং মিত্র দুই ছিল, কিন্তু তার মতন সুস্থ মস্তিষ্ক এবং উন্মুক্ত আকাশের মতন যে অনন্ত হৃদয়, সেটি কিন্তু ইতিহাসে একেবারে বিরল। সেই জন্য স্বামীজি বারবার এই গৌতম বুদ্ধকে স্মরণ করেছেন, মনন করেছেন। এবং বুদ্ধদেবের এই করুণা সিন্ধু, তাঁর শিক্ষায় মানবপ্রেমের জোয়ার, নিষ্কাম কর্মের ভাব এবং বিশ্ব ভ্রাতৃত্ব মানব মৈত্রীর ধারণা, যেটি আজকের যুগের, যাকে বলে যুগ ঔষধ, যুগের এক একটা ঔষধ দরকার হয়, রেমিডিস। আমরা যখন রেমিডি খুঁজে বেড়াই, তখন বুদ্ধদেবের এই যে করুণা, বুদ্ধদেবের এই নিষ্কাম কর্ম, ভ্রাতৃত্ব, মানব মৈত্রী এবং মানব প্রেম আমাদের বারবার সেইটি স্মরণ করিয়ে দেয়। এবং তাই জন্য স্বামীজি বলছেন, বুদ্ধদেব স্বয়ং ঈশ্বর। অর্থাৎ এইটি স্বামীজি আমাদেরকে একেবারে জানিয়ে দিয়ে যাচ্ছেন যে বুদ্ধদেব হচ্ছেন স্বয়ং ঈশ্বর। সেই রাজা শুদ্ধোধনের কথা যদি আমরা একটু স্মরণ করি, তাঁর জন্মের কথা যদি আমরা স্মরণ করি, উত্তর ভারতের এক মহান শক্তিশালী রাজ্যের অধিপতি রাজা শুদ্ধোধনের একমাত্র পুত্র এই গৌতম সিদ্ধার্থ। শাক্যবংশীয় রাজা শুদ্ধোধন খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে জীবিত ছিলেন এবং রাজা শুদ্ধোধনের রাজধানী ছিল কপিলাবস্তু নগরে। সিদ্ধার্থ বা গৌতম এই কপিলাবস্তুর কিছু দূরে উড়ুবেলায় জন্মগ্রহণ করেন এবং রাজা শুদ্ধোধন ছিলেন শুদ্ধ চেতা এবং ধার্মিক জীবনযাপন করতেন।
তিনি সুপ্রবুদ্ধের কন্যা মায়াদেবীকে বিবাহ করেন। রাজা শুদ্ধোদনের মতন এই কুমারীরও চরিত্র ছিল অতি নির্মল, পবিত্র এবং ধর্মপরায়ণ। আমরা বারবার এটি স্মরণ করেছি যে মা এবং বাবা, পিতামাতার মধ্যে যদি সেই আধারের বিকাশ এবং প্রকাশ না থাকে, তাহলে উত্তরকালের প্রজন্মের মধ্যে সেই প্রকাশ দেখতে পাওয়া যায় না। কথিত আছে যে একটি সুমহান ধার্মিক পুত্র লাভের তীব্র কামনা করে রাজা শুদ্ধোদন তার স্ত্রী মায়াদেবীকে তার কাছে পত্নীর মতন না থেকে একান্ত নিষ্ঠাব্রতী ব্রহ্মচারিণীর মতন পবিত্র জীবনযাপন করতে অনুরোধ করেছিলেন। দেখুন, পত্নী নয়, একেবারে নিষ্ঠাব্রতী ব্রহ্মচারিণী। স্বামীজি বারবার বলছেন, আমার মা কত না তপস্যা ত্যাগের দ্বারা আমাকে এই পৃথিবীতে এনেছেন। এই যে স্বামী বিবেকানন্দের নিজের মায়ের প্রতি এই শিকার, অভাবনীয়। রাজা শুদ্ধোদনও নিজে সুদীর্ঘ 32 মাস কাল অনুরূপ জীবনযাপন করেছিলেন এবং এক রাত্রিতে রানী মায়াদেবী স্বপ্নে এক বিশাল শ্বেত হস্তি দর্শন করেন। দিব্য জ্যোতি ছটায় এই শ্বেত হস্তি সমুদ্ভাসিত, আধ্যাত্মিক মহাশক্তিধরের প্রতীক সেই জ্যোতি ছটায় রশ্মিমালা রানীর দেহ মধ্যে প্রবিষ্ট হয়ে তার সমস্ত সত্তাকে দিব্য আনন্দে এবং স্বর্গীয় প্রশান্তিতে পরিপূর্ণ করে। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব 624 অব্দে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে তিনি যখন লুম্বিনী উদ্যানে ছিলেন, তখন সেখানে শাল বৃক্ষের নিচে এক সর্বাঙ্গ সুন্দর সন্তান প্রসব করেন। নবজাত শিশু উদীয়মান সূর্যের মতন সমুজ্জ্বল ছিল। আমরা স্মরণ করি ভগবান বুদ্ধদেবের, যে স্বামীজি বারবার বলছেন বুদ্ধদেব আমার ইষ্ট, আমার ঈশ্বর, এবং তার সম্পর্কে বলছেন তার মহত্ব ইন ইজ আনরিভেলড সিম্প্যাথি, অতুলনীয় সহানুভূতিতে। যে বুদ্ধদেব এই 624 মতান্তর আছে, কেউ কেউ বলেন 623 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, 588 খ্রিস্টপূর্বাব্দে সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 543 খ্রিস্টপূর্বাব্দে মহানির্বাণ লাভ করেন। এই একই বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ সেই জন্যেই স্বামীজির ভাষায় বেদান্তের স্ফুরমূর্তি এই বুদ্ধ। ত্যাগী শিষ্যদের তিনি প্রথম এই উপদেশটি দিয়েছিলেন, চরদ ভিক্ষবে চারিকম। বুদ্ধদেব তার ত্যাগী শিষ্যদের জন্য বারবার এটি বলেছিলেন। এবং এই বুদ্ধদেব সম্পর্কে আমরা যদি স্মরণ করি, তাহলে জানি যে বুদ্ধ আসলে একটি উপাধি। বুদ্ধ শব্দের প্রকৃত অর্থ জ্ঞান বা বোধি। শাক্য বংশে জাত এই গৌতম সাধনায় সিদ্ধি লাভ করে দৈব জ্ঞান বোধি লাভ করেছিলেন এবং এই জন্যই তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হয়েছিলেন। বুদ্ধ শব্দের আক্ষরিক অর্থ জ্ঞান, তাই জ্ঞান লাভের পূর্বে আমরা তাকে গৌতম বা সিদ্ধার্থ বলে থাকলেও পরবর্তীকালে তিনি সেই বুদ্ধ। এবং ভগবান বুদ্ধের জন্মলগ্নে সমগ্র বিশ্ব চরাচর দিব্য আলোকে সমুদ্ভাসিত হয়েছিল, যেন দেবতারাও সেই আলোকটি প্রবাহিত করছেন এই অবতারের, এই ঋষি মানবের জন্মগ্রহণের জন্য। এবং সিদ্ধার্থের বাল্যজীবনের ঘটনা খুব অল্পই আমরা জানি, তবে হিন্দু রাজপুত্র রূপে তিনি লালিত পালিত হয়েছিলেন এবং বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন দর্শনশাস্ত্রে এবং প্রাচীনতম ধর্মগ্রন্থ বেদের ধর্মে বিশেষভাবে শিক্ষা লাভ করেছিলেন। স্যার এডউইন আর্নল্ড রচিত লাইট অফ এশিয়া গ্রন্থ যারাই পাঠ করেছেন তারা জানেন যে শৈশবাধিক বালক সিদ্ধার্থ এক প্রাচ্যদেশীয় নৃপতির মতন আরাম এবং বিলাসের মধ্যেই জীবনযাপন করেছিলেন। প্রায় 18 বছর বয়সে রাজকুমার সিদ্ধার্থ অস্ত্রবিদ্যায় তার দক্ষতা দেখিয়ে রাজকীয় সামরিক প্রতিযোগিতায় প্রতিযোগী আত্মীয় স্বজন অপেক্ষা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন এবং মর্যাদা ধনসম্পদ আলা আরাম এবং বিলাসের মধ্যে থেকেও তার মনে একটি গভীরতম উচ্চ আদর্শের তীব্র ব্যাকুলতা ছিল, যা অতুল ধনসম্পদ সৌভাগ্য বা রাজোচিত মর্যাদার মধ্যেও লাভ করতে পারা যায় না। দিনের পর দিন সেই সুতীব্র ব্যাকুলতার অগ্নিতে সিদ্ধার্থ দগ্ধ হতেন। অর্থাৎ এই যে চারিদিকে রাজপ্রাসাদ, চারিদিকে বৈভব, কিন্তু যারা আদর্শবাদী হন তাদের জন্য এই রাজপ্রাসাদ বা বৈভব কোনোটাই প্রভাব বিস্তার করে না, তাদের মনে থাকে সেই আদর্শ, সেই ত্যাগ, এবং সেইটি সারা জীবন তারা বহন করে নিয়ে যান। এবং বুদ্ধদেবের
পরবর্তীকালে যে উপলব্ধি হয়েছিল সেটি আমরা জানি, যে মানুষের মুক্তির উপায় হিসাবে তিনি নিঃস্বার্থপরতাকে চিহ্নিত করেছিলেন। চারটি পরম সত্যের কথা তিনি বলেছিলেন, তা হলো মানুষের জীবন দুঃখময়, এই দুঃখের মূলে রয়েছে স্নেহ মমতা আসক্তি, এর হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব এবং এই নিস্তারের পথ হলো অষ্টমার্গ। এই অষ্টমার্গের মধ্যে দিয়ে যারা যায় তারাই সে নির্বাণ বা মুক্তির পথে এগিয়ে যায়। প্রসঙ্গত স্বামীজি বারবার বলছেন, বৌদ্ধ ধর্ম যা কিনা হিন্দু ধর্মেরই নামান্তর, হলো ক্ষত্রিয়ের জয়, জ্ঞানের জয়, স্বাধীনতার জয় এবং কর্মকাণ্ডের প্রাধান্য হ্রাস। অর্থাৎ বুদ্ধদেব সেটি যেন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে এই চারটি সত্য যেমন বলছেন তেমনি স্বামীজির কথা অনুযায়ী আমরা জানতে পারি যে এই বৌদ্ধ ধর্ম। এই বুদ্ধদেব বাল্যকাল থেকে যে সংসার বৈরাগ্যের কথা আমরা উল্লেখ করলাম, সেখান থেকেই তিনি যখন বর্ণমালা শিখছেন তখনই অকার উচ্চারিত হওয়ার সাথে সাথেই তার মনে হলো অনিত্য সর্বংসার, এই বাক্য তার মধ্যে কর্ণ মধ্যে প্রবেশ করল এবং গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত ঋতুতে বাসের জন্য প্রাসাদসমূহ নির্মাণ করেন, যাহাতে তাহার মনে কোনো প্রকার কষ্টবোধ করে সংসার ত্যাগের ইচ্ছা না জেগে ওঠে সেই রকম ব্যবস্থা করেছিলেন পিতা শুদ্ধোধন। কিন্তু শুদ্ধোধন নগরে ঘণ্টা বাজিয়ে ঘোষণাও করেছিলেন, কুমার উদ্যানভূমি স্পট দর্শন করতে যাবেন, পথস্থিত অপ্রতিকর বস্তুসমূহ সব যেন সরিয়ে ফেলা হয়। সিদ্ধার্থ স্বীয় সারথি ছন্দককে নিয়ে যখন উদ্যানভূমি দর্শন করছেন তখন পথে এক জরাজীর্ণ বৃদ্ধকে দেখে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি জরা দ্বারা অভিভূত, বনমধ্যে যেমন জীর্ণ কাষ্ঠ পড়ে থাকে এই ব্যক্তিও সেই রকম অকর্মণ্য হয়ে কাল যাপন করছেন। অর্থাৎ প্রথম তিনি জরাকে দেখলেন এবং সিদ্ধার্থ তখন জিজ্ঞেস করেছিলেন যে এইরূপ জরাগ্রস্ত হওয়া কি ব্যক্তির কুলধর্ম না সংসারের সকলেরই এটা হয়? ছন্দক বলেছিলেন, এটা কুলধর্ম বা রাষ্ট্রধর্ম নয়, সংসারের সকল লোককেই শেষে জরা দ্বারা অধিকৃত হতে হয়, পিতা মাতা বান্ধব জ্ঞাতি কেউই জড়ার বাইরে যেতে পারে না। সিদ্ধার্থ তখন বুঝতে পেরেছিলেন লোক সকল নির্বোধ, তাদের বুদ্ধিকে ধিক যে তারা যৌবন মদে মত্ত হইয়া বার্ধক্যকে দেখতে পায় না, তুমি রথ প্রত্যাবর্তন করো। আর একদিন তিনি ব্যাধিকে দেখলেন, আর একদিন তিনি ওই জড়া ব্যাধি মৃত্যুকে দেখলেন, মৃত ব্যক্তি। সুতরাং তিনি বারবার জীবনে বুঝতে পারলেন যে এই জড়া ব্যাধি মৃত্যু অবশ্যম্ভাবী। এবং ভিক্ষুককেও তিনি দেখলেন যিনি কামসুখ ত্যাগ করিয়া বিনীত আচার অবলম্বন করছেন, অর্থাৎ তিনি সেই সৎ সুন্দর পবিত্র জীবনের পথে যেন এগিয়ে যাওয়ার সংকল্পটি নিলেন। এবং বুদ্ধদেব এই আর্য সত্যের কথা সেই জন্য আমাদেরকে জানালেন। তিনি রাজ্য ত্যাগ করেছিলেন আমরা জানি এবং শাক্য কোড্ড মল্ল মৈনেয় জনপদ অতিক্রম করে ছযোজন পরে তিনি শরীর থেকে সমস্ত আবরণ পরিত্যাগ করে ছন্দককে গৃহে ফিরে যেতে আদেশ করলেন। সেই অবধি তিনি মণ্ডক মুস্তন বা মস্তক মুণ্ডন করলেন এবং কষায় বস্ত্র পরিহিত একটি ব্যাধকে দেখতে পেয়ে উহার ন্যায় কৌশিক পট্টবস্ত্রের বিনিময় করলেন। তিনি সাক্কা এবং পদ্মা দুই ব্রাহ্মণীর আশ্রমে আতিথ্য গ্রহণ করলেন এবং পরবর্তীকালে এই কঠোর তপস্যা দ্বারা তিনি সেই বৌদ্ধত্বকে লাভ করলেন। তিনি শিষ্যদের নিকট বারবার বলতেন, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি এবং প্রজ্ঞা এই পাঁচটি বিষয় অবলম্বন করে মোক্ষ লাভ করা যায়। এবং সিদ্ধার্থ রুদ্রকের নিকট কিছুকাল শিক্ষাও লাভ করেছিলেন। সেই সময় তিনটি উপমার কথা এই কঠোর তপস্যা আরম্ভ করার পূর্বে তার কল্পনা হয়, সেটি যদি কোনো শ্রবণ ব্রাহ্মণ যাগযজ্ঞেই সন্তুষ্ট থাকে তাহলে সে তপস্যা করে শারীরিক কষ্ট পাইলেও তার তত্ত্ববোধ হবে না। দ্বিতীয়টির তাৎপর্য, শ্রবণ ব্রাহ্মণ যদি যাগযজ্ঞের পথ ছেড়ে দিয়ে অরণ্যে গিয়ে বাস করে তাহলেও তার অন্তরস্থ কাম বাসনা যদি নষ্ট না হয় তাহলে তপস্যার দ্বারাও তার কিছু হবে না।
এবং তৃতীয়টি, যদি কোনো মানুষ কামোপভোগ থেকে দূরে থেকে মনের কাম বাসনা পুরোপুরি নাশ করতে পারে, তা হইলে শরীরকে কোনো কষ্ট না দিয়েও তার পক্ষে তত্ত্ববোধ হওয়া সম্ভবপর। এবং গয়া প্রদেশে উরুবিল্ল গ্রামের সন্নিকটে নৈরঞ্জনা নদীতে সিদ্ধার্থ এই বোধি দ্রুম মূলে যোগাসনে প্রতিজ্ঞা করেছিলেন, ইহাসনে সুস্যতু মে শরীরং তগস্থি মাংসং প্রলয়ঞ্চ ইয়াতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভং নৈবাসনাত কায়মতশ্চলি স্রতে। অর্থাৎ এই আসনে আমার শরীর শুষ্কতা লাভ করুক এবং আমার ত্বক অস্থি মাংস এই স্থানে বিলীন হোক, কিন্তু দুর্লভ বুদ্ধত্ব লাভ না করিয়া আমার এই দেহ এই আসন থেকে বিচলিত হইবে না। এবং বুদ্ধচরিত কাব্যের মতে যখন সিদ্ধার্থ নানান প্রকার কঠোর তপস্যা করছেন, তখন সেটি ভঙ্গ করার জন্যে কামলোকের অধিপতি মার সহস্র পুত্রকন্যা এবং অসংখ্য সৈন্য নিয়ে এসে এই বোধিদ্রুম বলে উপস্থিত হয়েছিল। এবং বুদ্ধচরিত অনুযায়ী বুদ্ধদেব কীরূপে মারকে বিজয় করেছিলেন সেটাও আমরা ভাবলে অবাক হয়ে যাই, যে বিলাস, হর্ষ এবং দর্প নামক তিন পুত্র এবং রতি, প্রীতি ও তৃষ্ণা নামে তিন কন্যা মারের নিকট গিয়ে জিজ্ঞেস করেছিল, হে পিত, আপনি উদ্বিগ্ন হইয়াছেন কেন? তখন ভীত মার বলেছিলেন, সাক্ষ্যমণি দৃঢ় প্রতিজ্ঞারূপ কর্ম, সত্যরূপ ধনুক এবং বুদ্ধিরূপ বাণ ধরিয়া আমার সমগ্র রাজ্য বিজয় করিবেন বলিয়া কঠোর তপস্যায় বসিয়াছেন। যদি উনি আমাকে পরাজিত করিয়া সংসারে মুখ্য ধর্ম প্রচার করিতে না পারেন, তার জন্য সাক্ষ্যমণির দিব্যচক্ষু লাভ করবার পূর্বেই তাকে উচ্ছিন্ন করতে হবে। যেমন নদীর বেগ বর্ধিত হইয়া সেতু ভেদ করে, আমিও সেই রূপ উহাকে ভেদ করব। তদন্তর মার তার পুত্র কন্যা এবং অসংখ্য সৈন্য নিয়ে সিদ্ধার্থকে আক্রমণ করেছিলেন, কিন্তু বোধিসত্ত্ব তিনি এই মার সেনাকে পরাভূত করে পরম শান্তি লাভ করেছিলেন এবং সেখানেই তিনি একেবারে নিরুপদ্রব চিত্তে ধ্যান করেছিলেন। তিনি প্রথমে সবিতর্কে, দ্বিতীয়ত অবিতর্ক এবং তৃতীয়ত নিষ্পৃতক এবং চতুর্থত অখুয়া দুঃখ সুখদ ধ্যানে বিহার করেছিলেন। অর্থাৎ এই গৌতম বুদ্ধ সত্যি সত্যি আমাদের এই ত্যাগের আদর্শ। স্বামীজি বারবার সেটি বলেছেন, সাক্ষ্যমণি কেম নট টু ডিস্ট্রয় বাট হি ওয়াজ দ্য ফুলফিলমেন্ট দ্য লজিক্যাল কনক্লুশন, এই স্বামীজি বারবার বলেছেন। এবং সেই জন্য বুদ্ধদেব বারবার এই নির্বাণ লাভের কথা গিয়ে করতে গিয়ে বারবার বলেছেন যে আত্ম বা আত্মদীপ ভব, এই ছিল তার উপদেশ। এবং স্বামীজির মতে বৌদ্ধ ধর্ম বিশ্বের প্রথম প্রচারশীল ধর্ম। খ্রিস্ট ধর্মের 500 বছর আগে বুদ্ধদেব পৃথিবীতে প্রথম সংঘ প্রতিষ্ঠা করে এই ধর্ম প্রচার ধারণাটিকে পৃথিবীর সম্মুখে এনেছিলেন। এবং মানুষের দুঃখ মুক্তির পথ প্রদর্শন করে ভগবান বুদ্ধ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ছিলেন আশ্চর্যভাবে নীরব। তিনি বলতেন, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে আমার কিছুই জানা নেই, তোমরা শুধু সৎ হও। এবং বুদ্ধদেবের প্রতি অপরিসীম শ্রদ্ধা রেখে স্বামীজি তাঁর সব মতের অনুসারী ছিলেন না, এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন। এবং তাঁর রচিত ওই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচে ঈশ্বর, সেইটি যেন তার ছিল অমোঘ বাণী। এবং সেই জন্য বৌদ্ধ সঙ্গে নারীদের যে যোগদান এবং যেটির কারণে পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের পতন হয়, স্বামীজি সেই ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের পতনের কারণ জানতেন এবং সেখানে পরবর্তীকালে আচার বিচার বীভৎস বামাচার ইত্যাদিগুলো ঢুকে পড়েছিল। এবং সেই জন্য স্বামীজি এই অনুমতি দেননি। সেজন্য রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠার সময় তার গুরুভাইদের এই বীভৎস বামাচার তন্ত্র থেকে দূরে থাকতে বলেছিলেন। এবং বুদ্ধদেব মহিলাদের সঙ্গবাসের অনুমতি দিলেও তাঁদের পুরুষ সন্ন্যাসীদের উপদেশ ছাড়া কোনো কাজ করতে নিষেধ করেছিলেন, ফলে স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা বৌদ্ধ ধর্মের পতন ডেকে এনেছিল। স্বামীজি বারবার সেটি স্মরণ করেছিলেন এবং সেই জন্য বুদ্ধের হৃদয় এবং ব্রাহ্মণের ধীশক্তির মিলনেই ভারতবর্ষের উন্নতির কথা তিনি বলতেন। স্বামীজি বলছেন, মৌলিক বৌদ্ধ ধর্ম আদৌ শূন্যবাদ নয়, উহা জাতিভেদ এবং পৌরোহিত্যের বিরুদ্ধে একটি সংগ্রাম প্রচেষ্টা মাত্র। অর্থাৎ স্বামীজি কতটা লজিক্যাল র্যাশনাল ছিলেন, যে জায়গাটা বুদ্ধদেবের সংঘের পতন ডেকে আনে সেটা স্বামীজি কখনো চাননি। এবং সেই জন্য আজকের পৃথিবীতে সেই যুদ্ধ নয়, আজকের পৃথিবীতে আমরা চাই বুদ্ধ।
রবীন্দ্রনাথ যেন বলছেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বদ্ধ, নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী, করে ত্রাণ মহাপ্রাণ আনো অমৃত প্রাণী। স্বামীজি সারা জীবন ধরেই বুদ্ধের অনুরাগী ছিলেন। যে রবীন্দ্রনাথ বুদ্ধের কথা বলছেন, স্বামীজিও সেই কথা বলছেন। এবং বুদ্ধদেবের যে নির্বাণের কথা আমরা বারবার জানি, সেইখানে বারবার এই নির্বাণ কথাটি নির্পূর্বক বা ধাতুতে তক্ত প্রত্যয় যোগে নির্বাণ, এবং পাণিনি সূত্রটি হচ্ছে যে নির্বাত, অর্থাৎ বাক্যের কর্তা বায়ু না হলে শব্দটি যাই হয় যেমন হয় নির্বাত বাত, অর্থাৎ একেবারে প্রদীপ নিবলে যেমন কিছু থাকে না, তেমনি সারা জীবন ধরে সাধনার ফল হচ্ছে কিছু না হয়ে যাওয়া, অর্থাৎ কিছু না হয়ে যাওয়ার জন্যে যে প্রাণপাত করা, সেইটি যেন বুদ্ধদেবের জীবনে বারবার পরিস্ফুট হয়েছিল। সেই জন্য বুদ্ধদেবের এই নির্বাণ কথাটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়। এবং তারই সাথে সাথে বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ, সর্বদুঃখের যে অষ্টাঙ্গিক মার্গ দুঃখ নিবৃত্তির জন্য, সেটিও আমাদের আজকের দিনে স্মরণ করতে হয়। ঈশ্বর, পরলোক, এগুলোর আলোচনা এবং বাদানুবাদে ভারতবর্ষের সমস্ত আধ্যাত্মিক বুদ্ধিবিদদের সমস্ত সময় এবং শক্তি ব্যয়িত হয়ে গিয়েও জীবনের মূল সমস্যার সমাধান হয়নি। বুদ্ধদেব নিকটস্থ সিংসপা গাছের কয়েকটি পাতা ছিঁড়ে হাতে রেখে শিষ্যদের একবার প্রশ্ন করেছিলেন যে, আচ্ছা আমার হাতের এই কটি সিংসপা গাছের পাতা আর এই সমস্ত গাছের পাতা সংখ্যায় কোনটা বেশি? উত্তরে শিষ্যরা বলেছিলেন, ভগবান আপনার হাতের তুলনায় গাছের পাতার সংখ্যা অনেক বেশি। তেমনি বুদ্ধদেব বলেছিলেন, শাস্ত্ররূপ এই সিংসপা গাছের বহু তত্ত্ব, বহু আলোচনা, বহু দার্শনিক বিচারের কথা আছে তা আমি জানি, কিন্তু তোমাদের বলিনি এজন্য যে এতে তোমাদের কোনো লাভ হবে না। যে সাধন পথে আমি সত্য উপলব্ধি করেছি আর যা তোমাদের সাধন করতে হবে সেই কথাই তোমাদের বলছি, তা হলো চতুরঙ্গ আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধদেব এই অষ্টাঙ্গিক মার্গের কথা আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, বারবার বলেছেন। এবং স্বামীজির কথা যদি আমরা স্মরণ করি, তাহলে দেখব যে স্বামীজি স্কুলে পড়ার সময় একদিন রাত্রে দরজা বন্ধ করে যখন ধ্যান করছিলেন তখন বেশ তন্ময় হয়েছিলেন। হঠাৎ দেখলেন ঘরের দেওয়াল থেকে এক জ্যোতির্ময় মূর্তি, অদ্ভুত জ্যোতি, কোনো ভাবলেস নেই, মহাশান্ত সন্ন্যাসী মূর্তি, একেবারে মণ্ডিত মস্তক, হস্তে দণ্ড কমণ্ডলু, কিছু বলতে চেয়েছিলেন। তখন স্বামীজি বলেছিলেন, এখন বোধহয় ভাবি যে তখন সেদিন আমি ভগবান বুদ্ধকেই যেন দেখেছিলাম। সেই জন্য স্বামীজি বলতেন, আমি বুদ্ধের দাসানুদাস। এবং বুদ্ধদেব বারবার বলতেন, সেই জন্য আজকের দিনে বুদ্ধদেবের বাণী যেমন আমরা স্মরণ করি, তখন বুদ্ধদেব যেন বারবার বলছেন, কেউই তোমাকে মুক্ত হইতে সাহায্য করতে পারে না, নিজের সাহায্য নিজে করো, নিজের চেষ্টা দ্বারা নিজের মুক্তি সাধন করো। অর্থাৎ নিজের দ্বারা, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি, সেইটি যেন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়। এবং সেই জন্য বুদ্ধদেব তার জীবনে নানান গল্পের কথাও আমাদেরকে বলেছেন, অনেক রকম গল্প তারকে নিয়ে প্রচলিত কথা রয়েছে। এবং বুদ্ধদেবের যে জীবনের লক্ষ্য সম্পর্কে তিনি বারবার বলেছেন যে, হে ভিক্ষুগণ, চারটি মহান সত্যকে হৃদয়ঙ্গম না করা এবং অবলম্বন না করে থাকার জন্যেই তোমাদের এবং আমাকেও বারবার জন্মান্তরের ক্লান্তিকর পথে পদচারণা করতে হচ্ছে। অর্থাৎ তিনি বারবার সেটি বলেছেন। এবং সেই যে গল্পের কথা বললাম, কীরকম না চাষি ব্রাহ্মণের একটা নীতি কাহিনী খুব সুন্দর করে তিনি বলতেন, যে এক ধনী ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল ভরদ্বাজ। একবার তিনি নবান্ন উৎসব করছিলেন, এমন সময় ভগবান বুদ্ধ তার ভিক্ষাপাত্র হাতে নিয়ে গৃহদ্বারে উপস্থিত হলেন। অনেকে তাকে যথাযোগ্য সম্মান দেখালেও ব্রাহ্মণ কিন্তু ক্রুদ্ধ হয়ে তাকে বললেন, শ্রবণ, আপনার পক্ষে ভিক্ষা না করে কাজকর্ম করাই ভালো। আমি জমি চাষ করি, বীজ বপন করি, আর এ কাজ করেই আমি খাই। যদি আপনি এরকম করতেন তাহলে আপনিও খেতে পেতেন। সঙ্গে সঙ্গে ভগবান বুদ্ধ তাকে উত্তর দিয়ে বললেন, হে ব্রাহ্মণ, আমিও তোমার মতন জমি চাষ করি, বীজ বপন করি, আর এ কাজ করেই আমি খাই। আপনি নিজেকে চাষি বলে প্রচার করতে চান? ব্রাহ্মণ বললেন, তাহলে আপনার বলদ কই, বীজ কই, লাঙল কই?
তখন ভগবান উত্তরে বলছেন বুদ্ধ যে আমি যে বীজ রোপণ করি তা হচ্ছে বিশ্বাস, অর্থাৎ বিশ্বাসরূপ বীজ আমি রোপণ করি। সৎ কর্মরূপ বাড়িধারা তাকে সমৃদ্ধ করে, জ্ঞান এবং বিনয় হচ্ছে তার লাঙল, আমার মন হচ্ছে দিশারি নিয়ন্ত্রক, অনুশাসনের হাতুড়ি আমার হাতে, আন্তরিকতার পাচন লাঠি আমি ব্যবহার করি, উদ্যম হচ্ছে আমার টানার বলদ, মায়া বিভ্রম রূপ আগাছা দূর করবার জন্য আমি এদের নিরেন দিই, এ করে যে ফসল হয় সেইটি শাশ্বত নির্বাণের জীবন এবং এভাবেই যাবতীয় দুঃখের অবসান ঘটে। ব্রাহ্মণ তখন এক স্বর্ণপাত্রে ভগবান বুদ্ধদেবকে মিষ্টান্ন পরিবেশন করলেন এবং বললেন মনুষ্য জাতির শিক্ষক যেন এই মিষ্টান্ন গ্রহণ করেন, কারণ পরম শ্রদ্ধাস্পদ গৌতম যে সে আশাবাদ করেন তার অমরত্ব ফল ফলে। এই রকম নীতিকথা বুদ্ধদেবের জীবনে আমরা পাই এবং তিনি বিভিন্ন স্থানে বিহার বা আশ্রম অর্থাৎ বৌদ্ধ বিহার সেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিক্ষা দিয়েছিলেন ঘৃণার দ্বারা ঘৃণাকে জয় করা যায় না, প্রেমের দ্বারাই তাই তা সম্ভব, এইটি শাশ্বত নিয়ম। প্রেমের দ্বারা ক্রোধকে, মঙ্গলের দ্বারা অমঙ্গলকে এবং দানশীলতার দ্বারা অর্থলোভকে, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করা উচিত। অর্থাৎ এই আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গের পাশাপাশি বুদ্ধদেবের এই বাণী আমাদের বারবার মনে করায় এবং তিনি বারবার বলছেন যে মুক্ত যিনি তিনি প্রস্ফুটিত পদ্মের মতন। এবং তার আরও তিনটি প্রধান নিষেধ ছিল, সেটি বারবার বলেছেন যে আদিষ্ট কোনো শিষ্য অবশ্যই কোনো অসৎ কার্য করবে না, আদিষ্ট কোনো শিষ্য অপ্রদত্ত কোনো জিনিস গ্রহণ করবে না, আদিষ্ট কোনো শিষ্য জ্ঞাতসারে বা বিদ্বেষ বসে কোনো নিরীহ প্রাণীর প্রাণ সংহার করবে না এবং কোনো অতিমানবিক পূর্ণতার গর্বও করবে না। এবং যে পাঁচটি অনুশাসনের কথা তিনি বলেছেন, প্রাণী হত্যা করো না, অপ্রদত্ত জিনিস গ্রহণ করো না, মিথ্যা কথা বলবে না, উত্তেজক পানীয় পান করো না এবং ব্যভিচার এটিও করো না। এবং তার শেষ বাণী ছিল যে দেখো ভাই সকল, আমি এই বলে তোমাদের উপদেশ দিচ্ছি যে যাবতীয় বাস্তব উপাদান গঠিত বস্তুর বিনাশ স্বাভাবিক, দ্য থিং হুইচ ইজ কম্পোজ উইল বি ডিকম্পোজ, কিন্তু সত্য অবিনাশী শাশ্বত, পরিশ্রম করে তোমরা মুক্তি অর্জন করবে। এইটি বুদ্ধদেবের শেষ বাণী ছিল, ওই আত্মদীপ ভব বা আত্মদীপ ভবর সাথে সাথে যে নিজেই নিজেকে জ্বলে উঠতে হবে, কারণ যেটি এই পৃথিবীতে ফর্ম হয়েছে দ্য থিং হুইচ ইজ কম্পোজড উইল বি ডিকম্পোজড। এবং তথাগত বুদ্ধ তার শরীর ত্যাগের আগে যখন শিষ্যরা কাঁদছেন তাদেরকে বলেছেন আমিই প্রথম বুদ্ধ এই পৃথিবীতে আসিনি আর আমি শেষ বুদ্ধ নই, গৌতম সিদ্ধার্থের দেহত্যাগ হবে কিন্তু বুদ্ধ বেঁচে থাকবেন, কারণ বুদ্ধ সত্য, বুদ্ধ পরম জ্ঞান, বুদ্ধ সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই যে বুদ্ধ, বুদ্ধ যে স্টেট, এই যে বোধিত্ব লাভ, এইটি হচ্ছে স্টেট, এই স্টেট স্টেট একটা স্তর, একটা সত্তা, সেইটি বারবার বুদ্ধদেব বলেছেন। এবং সেই জন্যে বৌদ্ধ কর্ম বা বৌদ্ধ ধর্মের চরম বিপ্লববাদী শিক্ষাকে একেবারে যদি আমরা লিপিবদ্ধ করি তাতে দেখায় যে দুঃখের অস্তিত্ব আছে, দুঃখী কেউ নয়, কর্তা নেই তবু দেখি কার্য সমুদয়, নির্বাণ আছে কিন্তু কেউ তা চায় না, পথ আছে কিন্তু সেই পথে কেউ যায় না। সত্যি সত্যি ওই যে আমরা বারবার বলি যে আমাদের জীবনে এত কষ্ট এত দুঃখ আমাদের এগোতে হবে, কিন্তু সত্যি আমরা যেতে চাই না, কারণ আমরা এই সংসাররূপ যে আনন্দ সেখানে আমরা বারবার মার খেয়েও পড়ে থাকি, এটি বোধহয় আমাদের আসক্তি। সেই আসক্তি ত্যাগ না করতে পারলে আমরা বারবার সেই ত্যাগ পথে এগোতেও পারি না। স্বামীজি সেই জন্যে বললেন বুদ্ধ ত্যাগ প্রচার করিলেন, ভারতীয়া শুনিল এবং 1,000 বৎসরের মধ্যে ভারত জাতীয় সম্পদের উচ্চতম শিখরে আরোহণ করিল। ত্যাগই ভারতের জাতীয় জীবনের উদ্দেশ্য, এই ত্যাগ ছাড়া কিচ্ছু হবে না। এই কলিযুগ, সেই কলিযুগে একমাত্র এই ঈশ্বরের নাম সেটি একমাত্র আমাদের বাঁচাবে। তুলসীদাস একটি বারবার বলছেন কথা, রাম নাম মণিদীপ ধরু জিহ দেহরি দ্বার, তুলসী ভিতর বাহির যো চাহসি উজিয়ার। অর্থাৎ রাম নাম এমন একটা প্রদীপ, জিহ্বা হচ্ছে দেহের চৌকাঠ, দেখুন
জিহ্বা আমাদের এই যে জিভ মুখ সেটা হচ্ছে দেহের চৌকাঠ বলছে। যদি ঘরের চৌকাঠে একটি প্রদীপ রাখা হয় তাহলে সেই আলো যেমন ঘরের বাহির এবং ভেতর দুটোকেই আলোকিত করে, তেমনি রাম নাম অর্থাৎ ঈশ্বরের নাম যখন আমরা মুখ দিয়ে, এই পবিত্র মুখ দিয়ে উচ্চারণ করে থাকি, সেই নাম যত দূর যায় যারাই শোনে সকলকেই পবিত্র করে। আজকের এই পবিত্র দিনে আমরা ভগবান বুদ্ধদেবকে স্মরণ করলাম এবং সেই স্মরণের কথা তথাগত যখন আনন্দ বলেছিলেন তাকে যে আমরা কী নিয়ে কী করে তাকে চিনব ভবিষ্যৎ বুদ্ধকে, তখন তথাগত বলেছিলেন আমার পরে যে বুদ্ধ আসবেন তিনি মৈত্রেয় বুদ্ধ নামে পরিচিত হবেন। মৈত্রেয় অর্থে হচ্ছে যার নাম দয়া এবং ক্ষমা। এই অষ্টাঙ্গিক মার্গ আর্য সত্যের সাথে সাথে বুদ্ধদেবের ওইটি সব থেকে বড় কথা, দ্য গ্রেটেস্ট অর দ্য মোস্ট চ্যালেঞ্জেস ব্যাটল ইজ এগেনস্ট ইয়োর সেলফ, অর্থাৎ আমাদের নিজেদের সাথে নিজেদের যে যুদ্ধ করা সেটাই সব থেকে বেশি যুদ্ধ। এটি যেন আজকে আমরা এই পবিত্র দিনে করতে পারি, তাহলেই আমাদের মধ্যে সেই সত্য, সেই জ্ঞান, সেই অনন্তের প্রদীপটা জ্বলে উঠবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।